হ্যালো বন্ধুরা, বরাবর মতো আজকে বড় ভাই রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আপনাদের পাশে আছি আমি গোপাল। আজকে ভিডিওটা খুব একটি হেল্পফুল ভিডিও হবে, তবে ভিডিও থাম্বনেইলে যা বলা আছে তাই নিয়ে সুন্দর করে ভিডিওটি সাজানো হয়েছে। তবে guru.com-এ যারা এই সমস্যা নিয়ে ফেস করেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে ছোট ভাই সেই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে কমেন্ট স্ক্রিনে। তো বন্ধুরা ফিরে আসলাম কম্পিটিশনে। প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। বন্ধুরা আজকে যারা guru.com-এ কাজ করেন তাদের তিনটি সমস্যার সম্মুখীন হতে হয় সবসময়। একটা হলো আইডি ভেরিফিকেশন কীভাবে করবেন, আরেকটি হলো ক্রেডিট কার্ড ভেরিফিকেশন কেন করবেন, আর একটি পেমেন্ট মেথড নিয়ে। তো বন্ধুরা এই সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, একটু স্কিপ করে দেখবেন না। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়ে যাবেন। তো বন্ধুরা আমরা প্রথমে লগ ইন করে নিব। তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর জাস্ট আমরা একবার প্রোফাইলে টাচ করব। টাচ করার পর জাস্ট এডিট অ্যাকাউন্টে একবার টাচ করব। তো বন্ধুরা এডিট অ্যাকাউন্টে টাচ করার পর জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারটি অপশনের পর, তিনটি অপশনের পর এটি হচ্ছে আইডি ভেরিফিকেশন। এই অপশনটাতে একবার আমরা টাচ করবো আইডি ভেরিফিকেশনে, কারণ আমাদের আজকের সম্পূর্ণ ক্লাসটি হচ্ছে আইডি ভেরিফিকেশন অ্যান্ড পেমেন্ট মেথড নিয়ে। তো বন্ধুরা আইডি ভেরিফিকেশন আমরা অটোমেটিকলি করে ফেলেছি আগেই, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আজকের একটু ইনফরমেশন আবার একটু দিব, যেটা হলো কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনার যারা কন্ট্যাক্ট করবে বা আপনার এখানে দেখতে পারে যে আপনার কোনো বায়ার করতে পারে বা আপনার এই guru.com-এর যে কমিউনিটি সেন্টার রয়েছে সেখান থেকে করতে পারে, এই জন্য আপনাকে এগুলো সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে। প্রথমে হলো ফোন নাম্বার, লিগাল নাম্বার, অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। পরবর্তীতে এটা করার পর জাস্ট আপনাকে কারেন্ট ফটো দিতে হবে, আপনার যে ফটোটা ফেস টু ফেস সেই একটা পিকচার আপলোড করতে হবে। তারপর হলো যে গভর্নমেন্ট ইস্যু আইডি, যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে সেখান থেকে একটি ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্টের একটি ছবি আপলোড করে দিবেন তাদেরকে আইডি ইনফরমেশনে। তারপর হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইওর নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড অ্যাকাউন্ট। তো বন্ধুরা আপনার যে নামটা সেটা দিয়ে দেবেন, আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনার অ্যাড্রেসটা, আপনার যে গভর্নমেন্ট আইডি ইস্যুতে যেটা দেওয়া আছে বা ন্যাশনাল আইডি কার্ডে সেখানে যেটা দেওয়া আছে জাস্ট ওটা আপনি এখানে দিয়ে দেবেন। আর বন্ধুরা আপনাদের আর একটু বলে নেই, আপনি যখন একটি অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামটা দিলে আপনার কিন্তু সব থেকে একটি বেস্ট ভালো হবে। তো বন্ধুরা পরবর্তীতে আপনি এটা করার পর জাস্ট প্রসেসটা একবার টাচ করে দেবেন। প্রসেসটা টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ক্রেডিট কার্ড ভেরিফিকেশন। তো বন্ধুরা এটা করা বা করবেন কেন সেটা নিয়ে অনেক আমার বড় ভাই প্রশ্ন করেছে, হয়তো আমি তাকে মোটামুটি অনেকটা সাপোর্ট দিয়েছি। বর্তমানে আমি তারপর সে বলছে যে একটা রিকোয়েস্টই করেছে হয়তো যে আপনি মানে কার্ড নিয়ে একটি ভিডিও করেন বা টিউটোরিয়াল করেন। তো আমি চেষ্টা করলাম যে একটি ভালো একটি আপনাদের টিউটোরিয়াল দেবো, এই জন্য আপনাদের জন্য বসে পড়লাম আমাদের আজকের ভিডিওটার মধ্যে এই ক্রেডিট কার্ড ভেরিফিকেশন নিয়ে মোটামুটি একটু আলোচনা করতে। তো বন্ধুরা যখনই আমাকে প্রশ্ন করেছে তখনই আমি guru.com সাপোর্টের সাথে কথা বললাম। তো আমি এই আমি ইমেলে যাবো, একটু ইমেলে যাওয়ার পর জাস্ট আমি মেসেজটা একবার টাচ করবো। টাচ করার পর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি তাকে একটি মানে কোশ্চেন করলাম যে বন্ধুরা আমি একটু কোশ্চেনটা আপনাদের একটু মানে বোঝানো এক্সপ্লেন করার জন্য একটু বাংলায় সেটা আপনাদের একটু দেখাবো। তো বন্ধুরা আমি প্রশ্ন করছিলাম যে ফার্স্ট অফ অল থ্যাংকস টু guru.com টিমস ফর দ্য হেল্পিং আজ, আমাদের সহায়তার জন্য প্রথমে guru.com-কে ধন্যবাদ জানাই। বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন্স অ্যাবাউট এ ক্রেডিট কার্ড ভেরিফিকেশন। তাহলে তবে ক্রেডিট কার্ড যাচাইকরণ সম্পর্কে আমার একটা প্রশ্ন রয়েছে বা আছে। হোয়াই ডু উই নিড অ্যান ক্রেডিট কার্ড ভেরিফিকেশন, কেন আমাদের ক্রেডিট কার্ড যাচাইকরণ প্রয়োজন? হোয়াট উইল হ্যাপেন্স ইফ ইউ ডু দিজ, তারপর বলছে এই কাজটি করলে কী হবে? প্লিজ গিভ মি দ্য অ্যানসার, আই উইল ওয়েট ফর দ্য অ্যানসার, থ্যাংক ইউ। আমাকে উত্তর দিন, আমি উত্তরের জন্য অপেক্ষা করবো। এটি কিন্তু আপনাদের একটা প্রশ্ন, মেন প্রশ্ন হচ্ছে এটা যে ক্রেডিট কার্ড ভেরিফিকেশন কেন করবেন। তো বন্ধুরা তাহলে আমাকে তারা SMS করেছে, আবার ব্যাক SMS করেছে, একটু আমি সেটাও দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার দিন আগে কিন্তু আমাদের একটি guru.com থেকে বা গুরু সাপোর্টের থেকে আমাদের কিন্তু একটা রিপ্লাই SMS করেছে। তারা কি বলেছে সেটা একটু দেখেন, কেননা আপনাদের আমি একদম প্রুভমেন্ট সহকারে কিন্তু এটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমাকে SMS করেছে, একটু স্পেলিং করলাম যে গুগল ট্রান্সলেট থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো বন্ধুরা বলছে আমাকে, গোপাল অ্যাজ এ মেনটেন ইন প্রিভিউস ইমেল, পূর্ববর্তী ইমেল হিসেবে উল্লেখিত হিসেবে উই ডিডাক্ট অ্যান্ড $44.95 ইফ আইডি ভেরিফিকেশন ইজ সেলফ অ্যান্ড ইনস্ট্যান্ট বাই ইউজার ফ্রম ক্রেডিট অর দ্য ডেবিট কার্ড অ্যাজ দ্য আইডি ভেরিফিকেশন ফি বাট বিফোর উই ডিডাক্টেড অফ চার্জ। সে আমাকে বলছে যে আমাদের আইডি যাচাইকরণে আইডি ভেরিফিকেশন ফি হিসেবে ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে ব্যবহারকারীর শর্ত প্রণীত হয়ে থাকে, তবে আমরা চার্জ $4.95 কেটে রাখি। তবে আমাদের কোনো চার্জ নেওয়ার আগে আমাকে সুরক্ষার কারণে আমাদের প্ল্যাটফর্মে কার্ডটি যাচাই করা দরকার। তো বন্ধুরা আপনি হয়তো বুঝতে পেরেছেন যখনই আপনি এই অ্যাড কার্ড করবেন
তারপর বা অ্যাকাউন্ট আপনার ভেরিফাইড করবেন, তখন কিন্তু আপনার কার্ড থেকে তারা 4.95 মানে সেন্ট $4.95 তারা কিন্তু কেটে নেবে আপনার এটা ভেরিফাই করতে অ্যাকাউন্টটি। তো বন্ধুরা ভেরিফাই কেন করবেন সেটা একটি কিন্তু আসলে একটা মূল বিষয়। তো বন্ধুরা ভেরিফাই কেন করবেন সেটা আমি দেখাই দেবো। তো বন্ধুরা আপনি ধরুন একটি আপনার এখান থেকে একটি বিড করবেন, বা বড় ভাই বলছিল যে বিডের জন্য মনে হয় যে এই কার্ডটি ব্যবহার করতে হয়। তো বন্ধুরা আসলে এটা না, বিড আপনাকে প্রতিদিন 10টা করতে দিবে হয়তো সম্ভবত। তো বন্ধুরা আমরা একবার ড্যাশবোর্ডে টাচ করব, সরি জব ফাইন্ড ওয়ার্কে টাচ করব। তো বন্ধুরা ফাইন্ড ওয়ারে টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনেকগুলো রেজাল্ট শো হবে, অনেকগুলো জবের অনেকগুলো রেজাল্ট শো করবে। তো একটু হয়তো সময় নিতে পারে, আজকের আমার নেটটা অনেক স্লো। তো বন্ধুরা আপনার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু রেজাল্ট শো করেছে, মানে অনেকগুলো কাজের। তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি রিয়েল মানি অ্যান্ড গেমস ডেভেলপমেন্ট এখানে আমি একবার বিট করব। তো বন্ধুরা বিট করার জন্য আপনাকে সেন্ড অ্যান্ড কোয়েট একবার টাচ করতে হবে। টাচ করার পর বন্ধুরা আপনি যদি এখান থেকে বিট করেন তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন যে একটু উপরে একটু লক্ষ্য করবেন যে ভেরিফিকেশন অ্যান্ড পেন্ডিং, যেহেতু আমার এই কার্ডটি এখন মধ্যে অ্যাড করা হয়নি এই জন্য আমাকে কিন্তু এই চিহ্নটা আপনাদের দেখাচ্ছে। যদি আপনি বিশ্বাস না করেন সেটা আমি দেখাবো। তো আমি একবার ভেরিফাই নাও তো একবার টাচ করব। বন্ধুরা ভেরিফাই নাও তো একবার টাচ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সম্পূর্ণ কিন্তু সবটা ওকে হয়ে গেছে। আমি যদি প্রসেসটা একবার টাচ করি, এখন কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু আমরা অ্যাড করিনি। তো আমাদের যদি এই যদি অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এই যে অপশনটা, আমি একটু আবার একটু ব্যাকে যাবো, যে এই যে না এই যে ভেরিফিকেশন পেন্ডিং, এই যে একটা লাল চিহ্ন রয়েছে প্রায় লাল চিহ্ন, এটা কিন্তু আর থাকবে না। এখানে কিন্তু লেখা থাকবে যে ভেরিফাই মানে কনফার্ম, বা এটা এটা লেখা থাকবে হয়তো। তো আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এটার জন্য এই এইটা একটু মানে লেখা আসে। তো আপনি এখান থেকে হয়তো বিট করতে পারবেন, আপনি যদি ভেরিফাই না করেন তবু আপনি এখান থেকে বিট করতে পারবেন। তো বন্ধুরা আপনি হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আরেকটি যে আমরা প্রশ্ন রেখেছি সেটা হলো পেমেন্ট মেথড। তো বন্ধুরা পেমেন্ট মেথডে আমরা একটু সমস্যায় পড়ে যাই হয়তো দুই সময়, যে আমরা পেমেন্ট নিয়ে আমার একটু কনফিউশন হয়েছে। তো আমরা পেমেন্টটা সম্বন্ধে আপনাদের সম্পূর্ণটা তুলে ধরবো। তো বন্ধুরা আমরা যখনই ট্রান্সফার মেথডে টাচ করবো তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে অনেকগুলো টাকা ট্রান্সফারের সিস্টেম থাকবে। একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ওয়ার ট্রান্সফার, এটা হচ্ছে পেনিওর। তো বন্ধুরা আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার করতে সবথেকে বেস্ট পছন্দ করে। কিন্তু বন্ধুরা একটু মানে দুঃখজনক কথা হলো কি যে guru.com-এ আমাদের বাংলাদেশে এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার তারা করবে না, শুধু করবে যুক্তরাষ্ট্র বা ইউএসএ কান্ট্রি, যে এখানে বলছে ডিরেক্ট অ্যান্ড ডিপোজিট ইজ অনলি অ্যাভেলেবেল, যে ইউএসএর জন্য এই ব্যাঙ্ক ট্রান্সফারটা অ্যাভেলেবেল কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল নয়। তো বন্ধুরা আপনি আর একটু দেখতে পাচ্ছেন যে ক্রেডিট কার্ড থেকে আপনি এখান থেকে টাকাটা ট্রান্সফার করতে পারেন, আপনি ওয়ার ট্রান্সফার করতে পারেন, তারপর পেনিওর থেকে করতে পারেন। তো বন্ধুরা আমাদের বাংলাদেশের জন্য শুধু আপনি ক্রেডিট কার্ড অ্যান্ড পেনিওর থেকে কিন্তু করা সবথেকে বেটার। কেন এখানে একদম অল মানে 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা ট্রান্সফার করে দেবে। কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার করলে হয়তো আমাদের জন্য অ্যাভেলেবেল না, তবু আমি একটু বলে নিই যে ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করতে গেলে কিন্তু 2-3 দিন সময় নেয়, আপনি কিন্তু হয়তো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা হয়তো আপনাদের কেমন লেগেছে, যদি আপনাদের ভিডিওতে কোনো এখনও যদি আপনার বোঝায় সমস্যা তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের এ পর্যন্ত, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক চাচ্ছি আর একটি কমেন্ট করে আমাদের জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।